ঠিক আছে, লাইন লাইনটা হচ্ছে এলাকার, দেখো এলাকার না, এলাকার দেওয়ার পরে যে কোনো প্রকার লাইন তৈরি করা যাবে। এবার আমার যদি প্রয়োজন হয় যে আর্টিকেল তাহলে ব্রিলিয়েন্ট, ওকে এক্সেলেন্ট, যদি হরিজন্টাল প্রয়োজন হয় এই সেন্টেন্স। এরপর হচ্ছে তোমার পলিলাইন, পলিলাইন হচ্ছে একই জাতীয় লাইন তৈরি করে। আমরা যখন কোনো লাইনকে সিলেক্ট করব তখন এগুলো আলাদা আলাদা ভাবে সিলেক্ট হবে, এটা আলাদা এটা আলাদা এটা আলাদা। আর পলিলাইন হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট করবে, দেখো এই লাইনটা যে কোনো একটা সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট করবে, একই জাতীয় লাইন তৈরি করবে, এটা একটা অপশন। দ্বিতীয়ত হচ্ছে যে লাইনটাকে মোটা চিকন করা যায়, ধরো কোনো মোটা লাইন উপর গেল তাহলে ফ্রি লাইনটা, ঠিক আছে। ক্লিক করলাম ডাবল এন্টার, পঞ্চাশ এন্টার, ছাব্বিশ এন্টার, ডাবলিউ এন্টার, ফ্রি এন্টার, ডাবলিউ এন্টার, এরো তৈরি করা যায় চিকন করা যায়, একই জাতীয় তৈরি করা যায়, এরো তৈরি করা যায়। এরপরে হচ্ছে তোমার এবার তোমার প্রয়োজন মতো বিশ ফিট এবার কমা দিতে হবে, কমা দিলে ফার্স্টটা লক হয়ে যাবে, কমা দিয়ে দিলাম ধরো দশ ফিট, আমরা এটা বিশ ফিট বাই দশ ফিট নিয়েছিলাম, দেখো ডাইমেনশন ঠিক আছে, আমি দেখি এটাতে একটা জিনিস করা নাই, সেটা হচ্ছে যে কি অ্যাকশন বিয়ার ডিম লাইন অফসেট করা অরিজিন এটা দেওয়া নাই, যার কারণে আলাদা 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 একটা মনে হচ্ছে। তো ডিএটা দিয়ে আমাদেরকে মডিফাইতে যেতে হবে
লাইন এখানে দিয়ে মার্কা মারা করে নেব। টেন ফাইভ ডান এটা করে দেবো। কি কাজগুলো করি, মসজিদ মাদ্রাসা এই ধরনের যে আর্টগুলো তৈরি করা হয় এগুলো এটা দিয়ে করা হয়। ধরো এটা হচ্ছে একটা জানালা, এটাকে আমি আর্টস করতে চাচ্ছি, এটাকে আমি এন্টার দিলাম 1.25 3.5। যদি এটা বেশি হয়ে গেছে কম দিয়ে দিই, এন্টার দিই 1.25 3.5। ঠিক আছে, এই যে মনে করা যায়, ঠিক আছে জানালাম। স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, ঠিক আছে, বলছে যে কি স্টার্টে ক্লিক করবা, সেন্টারে ক্লিক করবা, অ্যাঙ্গেলে ক্লিক করবা। অ্যাঙ্গেলটা হচ্ছে বাঁকানো কোনো সেই করতে পারবে, ঠিক আছে, তখন সেখানে তুমি ইউজ করবা। আমি যেটা করছি স্টার্ট সেন্টার এন, এটাতে ক্লিক করছি, কেমন। এরপরে দ্বিতীয়টা তোমার যদি এমন মনে হয় যে তুমি এটা নেবা, ধরো স্টার্ট সেন্টার এবার এনটা তুমি এরকম বাঁকা নিবা, অ্যাঙ্গেলে নিবা, কেমন এরকম বাঁকা তোমার প্রয়োজন হয়েছে, এরকম বাঁকা প্রয়োজন হয়েছে, তুমি এখানে নিবা। তুমি যদি এসে ক্লিক, হ্যাঁ এফেক্ট এফেক্ট যে তোমার যেটাকে ইয়ে করছি একটু অর্থমটা উঠে গেছে। এবার এখানে আসার পরে তুমি তোমার কি প্রয়োজন হচ্ছে সেটা যেখানে যেটা প্রয়োজন হয়, ঠিক আছে, ওরা বলছে যে স্টার্ট এন্ড এবং ডিরেকশন। এটা হচ্ছে যদি ধরো এন্টার, ধরো স্টার্ট ইন, এবার ডিরেকশন তুমি কোথায় নিবে, এই যে ঠিক আছে এই ডিরেকশনে দিবা না এই ডিরেকশনে দিবা, ওকে বুঝা গেছে। এটা টোটাল তোমার উপর, তুমি কি তৈরি করবে এটার উপর নির্ভর। আচ্ছা এরপরে আসি আমরা সার্কেল, সি এন্টার ক্লিক করলাম, রেডিয়াস এর মান দিলাম ধরো সার্কিট, ওকে এটা হচ্ছে সার্কেল। তো এটা মাপার জন্য এখানে রেডিয়াস আছে, রেডিয়াস কত দিছিলাম, চার চার ফিট, এটা হচ্ছে রেডিয়াস, দেখো রেডিয়াস দেখো সার্কিট, কেমন। আর একটা হচ্ছে ডায়া, টোটাল ডায়াটা কত, ডায়ামিটার যে কোনো সেতু লাইনটাকে বাঁকাইতে পারবে, কথা বোঝা গেছে। তবে কাজের শেষে তিন ঘন্টা দিতে হবে, কাজের শেষে তিন ঘন্টা দিতে হবে, ওকে। স্প্লাইন এরপরে ইলিপস, ইলিপস হচ্ছে ডিম্বাকৃতি, ইয়েলেন্টা
এল এবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার ধরো প্রথম মানটা দিলাম ধরো 15 মিটার, দ্বিতীয় মানটা দিলাম ধরো 20 মিটার। ডিম ডিম রাখতে ডিম অথবা তোমার যে শেপটা প্রয়োজন হয় সেই শেপটা তুমি নিয়ে নিবে। এই যে মোটামুটি এরকম শেপ পাওয়া যাবে। এটা হচ্ছে, হ্যাঁ একটা হচ্ছে যে কি 15টা এমনি হয়েছে, এটা 20 হয়ে গেছে। লেন্থ আর ওয়াইডের মধ্যে চলে আসে। আচ্ছা এরপরে তোমার ইলিপস আর্ক, এটা হচ্ছে অর্ধডিম্বাকৃতি, যেটা এরপরে এটা লাগবে না, আমাদের কেন লাগে না। মেঘ ব্লক ইনসার্ট ব্লক, তো আমরা ধরো এই অবজেক্টটাকে ব্লক করবো, ডি এন্টার বলছিলাম, সিলেক্ট অবজেক্টে ক্লিক করে এই অবজেক্টটাকে আমি সিলেক্ট করবো। ওকে করলাম, তারপরে এন্টার বলছিলাম, ফিক পয়েন্টে ক্লিক করে যে অবজেক্ট অবজেক্টটাকে যে পয়েন্ট ধরে ব্লক করবো সেই পয়েন্টে ক্লিক করবো। হ্যাঁ করলাম, করার পরে লেন দিলাম, এটা কি সার্কেল, সি আই আর সি আই সার্কেল কেটে দিলাম। ওকে দিলাম, এবার আমি যদি সার্কেলটাকে কেটে দিই দেখো, এটা এক ক্লিকে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আর এটা ডাইমেনশন গুলো আলাদা আলাদা, এটা ক্লিকে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এটা একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে ডিলেট করে দিলাম, ডিলেট করে দিলে এটা থাকবে। এটা ইনসার্ট ব্লকে যখন আমি ক্লিক করবো তোমার এখানে ধরো আমরা 30 ফিটের একটা লাইন নিলাম, এই লাইনটাকে আমরা সমান ভাগে ফার্দার করতে চাই। তো করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে এরকম একটা লাইন নিতে হবে, এগুলো আমি বারবার অফসেট করতে হবে। 5 এর ভাগ করতে হবে কত, 30 এর ভাগ যেন করলে কত, 6 ফিট এন্টার। এরকম ধরে ধরে আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। এটা হয়েছে 5 ভাগ হয়েছে, আমরা এখানে ভাগ করে এটাকে ডাইরেক্ট একটা কমান্ডের সাহায্যে সমান ভাগে ভাগ করে নিতে পারি। সেটা হচ্ছে ডি আই ডি এন্টার, আপনি সিলেক্ট করে ডি আই ডি এন্টার, সরি ডি আই ডি এন্টার দিয়ে আপনি সিলেক্ট করতাম, ডি আই ডি এন্টার অবজেক্টটাকে সিলেক্ট করলাম। বলতেছে যে এন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট, ঠিক আছে পাঁচটা ভাগ করবো, পাঁচটা ভাগ হয়ে গেছে, বুঝে যাচ্ছে না, কারণ পয়েন্ট যে গুলো বুঝে যাচ্ছে না। বুঝে যাবে এখন ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইলটাকে চেঞ্জ করে দিতে হবে। এটা দিলাম, ওকে একদম সমান ভাবে ফাংশন হয়ে গেছে, দেখো সাবমিট করে আছে প্রতিটা। কাজ আছে প্রতিটা সাবমিট, কাজ আছে প্রতিটা সাবমিট, সমাধান হয়ে গেছে। আচ্ছা এরপরে এইচ, এই সেন্টার, এরপরে আমাকে প্যাটার্ন সিলেক্ট করতে হবে, কোন প্যাটার্ন আমি দিব। প্যাটার্ন আমি ফার্স্টে খালি করে ক্লিক করলাম, আদার ফ্রি ডিফাইন, এখান থেকে ব্রিক আছে, কংক্রিট আছে, ব্লক আছে, কেমন যে যেটা ইউজ করে। তো আমরা যদি এখানে ব্রিক নিলাম, নেওয়ার পরে অ্যাড ফিট পয়েন্ট ক্লিক করব, অ্যাড ফিট পয়েন্টে ক্লিক করার পরে আমরা এখানে যে অবজেক্টের মধ্যে হ্যাশ করব সে অবজেক্টে ক্লিক করব, কেমন করার পরে আমরা সিভি দিয়ে দেখি অনেক বেশি হয়ে গেছে না, এত বেশি করা বড় বড় হয়ে গেছে। আবার এন্টার দিলাম, স্কেলটা বাড়াইলাম, তো অনেক ছিল যাবে ধরো একটা ব্রিকের সাইজ কত,
10 ফিট বাই 20 ফিটের মধ্যে ইট কাটা লাগবে। ১২০০ বার ৪ আমার ব্রিক লাগবে যখন 200, আমি যদি এখানে 20 পিস দিই তাহলে কেমন দেখাবো? এই জন্য আগে গুলি দেখি সোকারটা করি সেখানে অ্যাডে করে দিই। তারপরে এটাকে যখন এডিট করব রংগুলার গাঢ় হবে, এরপরে অ্যাক্টিভ পয়েন্ট এর মধ্যে আমি রংটাকে অ্যাসাইন করলাম, এন্টার কি দিয়ে দিয়ে দেখলাম আমার কাছে কি পাওয়া যায়। হ্যাঁ তারা ঠিক আছে, তাহলে ওকে আবার এটাকে যদি মডিফাই করতে চাই তাহলে এটার উপরে ডাবল ক্লিক করলে চলে আসবে, আরও গাঢ় করতে চাইলে এরকম হয়ে যাবে। এটাকে ডাবল ক্লিক করলে অ্যাসকেল কমানো বাড়ানো অ্যাঙ্গেল ঠিক করা যাবে। হ্যাঁ গ্রেডিয়েন্ট এরপরে মাল্টিলাইন টেক্সট ক্রিয়েটার এরিয়া সিলেক্ট করলাম, আমরা ওখানে যে এড দিছিলাম মানে আসে করলাম টেক্সট এড দিছিলাম, টেক্সট অপশন কি টেক্সট এড দিছিলাম এড আসে আমার লাগলাম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে অনেক ছোট বেশ বড় তো অনেক ছোট দেখা যাবে, আমরা এখানে সাইজ আরো বাড়াই দিলাম 50 করে দিলাম, মোটামুটি